নরসিংদীতে বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব দিলরুবা খান। আপনারা দেখছেন চেতনা রিপোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব ও ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শাহনওয়াজ দিলরুবা খান আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর চলমান এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার শাহ মুহম্মদ সজীব। পরে তিনি পলাশ উপজেলার ইসাখালী মাদ্রাসা পরিদর্শন করেন। এছাড়া শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপারদের সাথে বৈঠকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।